হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ভিডিওর টাইটেল দেখে হ্যাঁ ঠিকই ধরেছেন, আজকের ভিডিও দুটো মাইক্রোফোন নিয়ে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যায়, লেটস বিগিন। সবার একটাই ডিমান্ডেবল কোশ্চেন, আহুজা 98 XLR এবং JBL কমার্শিয়াল CSHM10 মাইক্রোফোনের মধ্যে কোনটি বেস্ট? হ্যাঁ, আজকের ভিডিও এই নিয়েই। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও শেষে মাইক্রোফোন দুটির টেস্টিংও করা হবে। সবাই লাইক সাবস্ক্রাইব এবং চ্যানেলের বেল আইকন ক্লিক করে রাখুন নেক্সট আপডেট পাওয়ার জন্য। এছাড়াও আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করুন যে আপনাদের কাছে কোন মাইক্রোফোনটি বেস্ট লাগলো। চলুন শুরু করা যাক। প্রথমে আহুজা 98 XLR মাইক্রোফোন রিভিউ করা হবে। আহুজা 98 XLR মাইক্রোফোন কোম্পানি বলে এটি একটি ভোকাল মাইক্রোফোন, ইম্পিডেন্স 600 ওহম, ফ্রিকোয়েন্সি রেসপন্স 50 থেকে 15,000 হার্টস, মাইক্রোফোন টাইপ ডাইনামিক, আর এটি একটি ফুললি মেটাল বডি। এবার মাইক্রোফোনটি টেস্ট করা যাক। আহুজা 98 XRL মাইক্রোফোন, ইট সাউন্ড টু গুড, ভোকালের জন্য খুব ভালো এবং এটি আপনি যে কোনো ইনস্ট্রুমেন্টেও ইউজ করতে পারবেন। সাউন্ড কোয়ালিটি খুব সফট, একটু আওয়াজটি একটু চিকন টাইপের, খুব সুন্দর একটি মাইক্রোফোন। আমাদের ফ্যামিলিতে এটি 20 বছরেরও বেশি হয়ে গেল, আমাদের এখনো সার্ভিস দিচ্ছে। খুব সুন্দর একটি মাইক্রোফোন, এখানে একটি অন অফ সুইচ আছে আর এটি টোটাল মেটাল বডি, খুব সুন্দর, ফার্স্ট চয়েস আপনি এটি করতে পারেন, খুব সুন্দর একটি মাইক্রোফোন। JBL কোম্পানির কমার্শিয়াল CSHM মাইক্রোফোনটি বলে এটি একটি ভোকাল মাইক্রোফোন, এটির বডি প্লাস্টিক বডি, ইম্পিডেন্স 600 ওহম, ফ্রিকোয়েন্সি রেঞ্জ 80 থেকে 15,000 হার্টজ, সেন্সিভিটি -55 dB থেকে +-3 dB অবধি। চলুন এবার মাইক্রোফোনটি টেস্ট করা যাক। JBL মাইক্রোফোন, যেটি মডেল নাম্বার CSHM10 JBL কমার্শিয়াল মাইক্রোফোন, এটি টেস্ট করছি। এটিও খুব সুন্দর নিউ মডেল, তো আপনি এটি ভোকালে কম ইউজ করাই ভালো, আপনি ইনস্ট্রুমেন্টে ইউজ করতে পারবেন, ঢোলক ব্যাস টাইপের জিনিসে, খুব সুন্দর আপনার সাউন্ড হবে, সাউন্ড খুব ক্রিস্পি আর কোয়ালিটি খুব লাইট টাইপের, ঠিক আছে? আপনি এটি খুব ইউজ করতে পারেন, নিউ মডেল আর বিগিনারদের জন্য খুব ভালো মাইক্রোফোন, তো আপনি এটি ইউজ করুন। আর সবাইকে বলবো অনেক অনেক থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। সবাই কমেন্ট বক্সে বলবেন যে আপনার কোনটি বেশি ভালো লাগলো, আহুজা না JBL। থ্যাংক ইউ।